সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে আছি শোভন প্রতিদিন বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা তুলে আনবো আপনার সমস্যা এবং সম্ভাবনার কথা।

আমাদের সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার এটি বিশেষ জায়গায় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো নিশ্চয়ই বিরাজমান কিন্তু অনিয়ম এবং দুর্নীতি আখড়ায় যেন পরিণত হয়ে গেছে দেশের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো গণমাধ্যমে বিভিন্ন রকম অভিযোগ আসছে চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতির কারণে ঘর ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে তারপরও মিলছে না চিকিৎসা সেবা ফলে বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছেন সেবাগ্রহীতারা এই যেমন চিকিৎসা পেতে সেবা নিশ্চিতে টাঙ্গাইলের বারোটি উপজেলাতেই গড়ে তোলা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলা এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলো জেলায় পঁচিশ হাজার মানুষের জন্য রয়েছে মাত্র একজন চিকিৎসক তবে বাস্তবচিত্র ভিন্ন বেশিরভাগ সময়ই সেই চিকিৎসক পাওয়া যায় না যে কজন থাকেন চলে যান নির্ধারিত সময়ের আগেই আমরা এ বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন খুলনা থেকে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আতিয়ার রহমান শেখ বরিশাল ইউনিসেফ ফিল্ড অফিসের প্রধান এ এইচ তৌফিক আহমেদ এবং টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মী সোহেল তালুকদার যুক্ত হচ্ছেন সোহেল তালুকদারের কাছে শুরুতে যেতে চাই আপনার একটি প্রতিবেদনের সূত্র ধরেই আমরা টাঙ্গাইলের প্রসঙ্গটি এনেছি যে টাঙ্গাইলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থা বেশ খারাপ অনিয়ম দুর্নীতি এবং একই সাথে সাধারণ মানুষ সেবা পাচ্ছেন না আপনার এই প্রতিবেদন করতে গিয়ে যে অভিজ্ঞতাটি হয়েছে সেটি আগে শুনতে চাই আপনার কাছে এই প্রতিবেদনটি মূলত করতে সময় লেগেছে প্রায় তিন মাসের মতো এই প্রতিবেদনটি করতে গিয়ে আমাদের যে আরও যে অভিজ্ঞতা হয়েছে যে যেহেতু আমরা টেলিভিশনে একটি অ্যাঙ্গেলকে কেন্দ্র করেই আমরা করি কিন্তু আমরা এই প্রতিবেদনটি করতে গিয়ে দেখেছি যে এই হাসপাতালগুলোতে ক্রয় থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে যে ধরনের যে খাতগুলি রয়েছে প্রত্যেকটি খাতেই এই হাসপাতাল কিন্তু দুর্নীতিতে আঁকড়াতে পরিণত হয়েছে বিশেষ করে এখানে একটু বলে রাখা ভালো যে হাসপাতালে যে জেনারেটর চলে তারপরে যে বিভিন্ন ধরনের উপকরণ ক্রয় রয়েছে এবং যন্ত্রপাতি রয়েছে এবং অ্যাম্বুলেন্স ভাড়া যে অ্যাম্বুলেন্সে যে চালিত হয় সেই সমস্ত শুরু থেকে টপ টু বটম একটা দুর্নীতির একটা আঁকড়ায় পরিণত হয়েছে এই হাসপাতালগুলো আর এর মধ্যে আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এই আমরা আজকে সারা দিনে কিন্তু এই নিউজ প্রতিবেদনটি প্রচার হওয়ার পরে অন্তত পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজকে আমরা ঘুরেছি আমরা বিভিন্ন সেই চিত্র কিন্তু একই চিত্র পেয়েছি আরেকটি বিষয় বলে রাখি যে এই টাঙ্গালের যে সবচেয়ে খারাপ যে অবস্থাটি রয়েছে সেটি কিন্তু কমপ্লেক্স এই স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন পরিত্যক্তার মতো অবস্থা পড়েছে রয়েছে এখানে কোনো চিকিৎসক থাকতে চান না এই হচ্ছে মোটামুটি টাঙ্গালের যে চিকিৎসকের স্বাস্থ্যসেবা নিয়ে যে সাধারণ মানুষের যে অবস্থা রয়েছে সে এটি মূলত হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা পাওয়া যায় না বিদায়ী কিন্তু সাধারণ মানুষ বাধ্য হয়ে এই ক্লিনিক বা অন্য অন্য কোথাও তারা চিকিৎসা সেবা নিচ্ছেন আর এর পিছনে কিন্তু আরেকটি বিষয় কিন্তু কাজ কাজ করছে যাতে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা যেহেতু যেহেতু না পাওয়া যায় এ কারণে কিন্তু ক্লিনিক মালক মালিক এবং যে দালাল রয়েছেন তাদের কিন্তু একটি দৌরাত্ম আমরা লক্ষ্য করেছি কারণ হাসপাতালগুলোতে যদি প্যাথোলজি থেকে শুরু করে বিভিন্ন টেস্ট যদি স্বল্প মূল্যে সাধারণ মানুষ পেত তাহলে কিন্তু মানুষ হাসপাতালমুখীই হতো যেহেতু এই সেবাগুলি পাওয়া যায় না এবং বিশেষজ্ঞ যে ডাক্তারগুলি রয়েছেন চিকিৎসকগুলো রয়েছেন তারা কিন্তু হাসপাতালে সময় দেন না কিন্তু এই মানুষগুলি যে রয়েছেন তারা কিন্তু এই ক্লিনিকগুলোতে ভিড় করেন জি আপনার যে পূর্ববেক্ষণ এবং আমরা যে প্রতিবেদনটি প্রচার করছি আজকে সেই বিষয়গুলোর যে পর্যবেক্ষণ পাওয়া গেছে সেগুলো নিয়ে যেতে চাই আমরা অন্য দুই অতিথির কাছে বরিশালে চলে যেতে চাই শুরুতে ফিল্ড অফিসের প্রধান এএইচ তৌফিক আহমেদ আছেন আমাদের সাথে এএইচ তৌফিক আহমেদ আপনার কাছে জানতে চাই উন্নয়ন সংস্থা হিসেবে আপনারা সরকারের সাথে বেশ নিবিড়ভাবে যুক্ত থাকেন কিন্তু এই যে টাঙ্গাইলের যে প্রতিবেদনটি আমরা দেখেছি এবং আমাদের প্রতিনিধি সেখান থেকে বললেন তার পূর্ববেক্ষণের কথা যে বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে ডাক্তার থাকেন না ওষুধের অপ্রতুলতা অ্যাম্বুলেন্স পাওয়া যায় না এবং এই সুযোগটি নিয়েছে অন্যান্য বেসরকারি ক্লিনিক যেটি আসলে সাধারণ মানুষের জন্য এক ধরনের ভোগান্তি আপনাদের পর্যবেক্ষণ কি এটি কি টাঙ্গাইল একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি বিভিন্ন জায়গায় তো আপনারা কাজ করে থাকেন আপনার মতামতই জানতে চাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমি টাঙ্গাইল থেকে যে রিপোর্টটা হয়েছে সেই রিপোর্টটা আমার মনে হয় এটা বাংলাদেশের সব জায়গারই কম বেশি চিত্রকেই রিফ্লেক্ট করে আমি যেহেতু বরিশাল থেকে বলছি আমি বরিশালের কিছু প্রেক্ষাপট আপনাকে জানাতে চাই সেটা হলো যে বরিশালের আপনি যদি প্রথমত যদি মনে করেন যে উপজেলা হেলথ কমপ্লেক্স এই যে উপজেলার টায়ার এই লেভেলটা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টায়ার যেখানে মানুষজন সেবা নিতে আসে যে যেখানে আউটডোর এবং ইনডোর উভয় ধরনের সেবায় তারা পেয়ে থাকে সেখানে সব সবচেয়ে আমরা যে অবজারভেশনগুলো যে যখন আমরা যেহেতু স্বাস্থ্য বিভাগের সঙ্গে সরাসরি কাজ করি আমরা যখন যাই তখন আমরা দেখি যে বিশেষ করে প্রতিটি হেলথ কমপ্লেক্সে প্রতিটি একটু দূর দূর দূরে যেসব হেলথ কমপ্লেক্সগুলো সেগুলোতে যে বিশেষ করে ডাক্তারের স্বল্পতা নার্সের স্বল্পতা অন্যান্য যে কর্মীর স্বল্পতা এটা একটা ক্রনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনি যদি অনেক উপজেলা হেলথ কমপ্লেক্স দেখবেন যে স্বল্পতাটা এমনই ক্রনিক যে ওই উপজেলা হেলথ কমপ্লেক্সেই ঢুকে ধুকে ঢুকছে আর কি তো সেখানে রুগীরা গিয়ে কীভাবে সেবা পাবে ও উনি একটা কথা বলেছেন যে একজন মাত্র ডাক্তার আছে কিংবা অনেক জায়গা আছে ইয়া যদি পর্যাপ্ত পরিমাণ সেবাদানকারীকে দেওয়া যায় ডাক্তার এবং নার্স এবং অন্যান্য সেবা দানকারী যারা হসপিটাল থেকে সেবা দেয় উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে তাহলে এটা একটা বড় সেবাদানের একটা জায়গা হয়ে দাঁড়ায় আপনাকে একটু আমি একটা উদাহরণ দিতে চাই আমরা ইউনিসেফ থেকে মনপুরা উপজেলা এবং রাঙ্গাবালি উপজেলা নিশ্চয়ই আপনি জানেন এই দুটো উপজেলা একেবারে আইল্যান্ড একদম রিমোট দ্বীপ এ দুটোতে আমরা সরকারকে ইউনিসেফের পক্ষ থেকে আমরা ডাক্তার দিয়েছিলাম নার্স দিয়েছিলাম আমরা দেখেছি সেখানে মানে মাসের মাসের পর যে একেবারে সেবাগ্রহিতার সংখ্যা এবং মান সম্পূর্ণটাই বেড়ে গিয়েছিল তো আপনি একটা জায়গায় যখন দেখবেন যে নার্স নেই ডাক্তার নেই অন্যান্য সেবাদানকারী কর্ম কর্মচারী নেই বা কর্মকর্তা নেই সেখান থেকে আমরা কতটাই বা সেবা আশা করতে পারি সুতরাং আপনি শুধু এইটাই না যে আপনি যদি আমি একটা আপনাকে এক্সাম্পল দিই ধরেন একটা রিমোট চরের আমি বরিশালের প্রেক্ষাপটে কথা বলছি রিমোট চরের একটা মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো মা হয়তো প্রেগনেন্ট মহিলা সে যদি উপজেলায় যদি সেই প্রসূতি সেবার যদি পর্যাপ্ত ব্যবস্থা না থাকে যদি অ্যানেস্থেটিস এবং যদি একজন গাইনোকোলজিস্ট দুইজন না থাকে সেখানে সেই মাটা দেখা যায় যে ওই কমপ্লিকেটেড কেস হলে তাকে ওই আল্লাহর নাম বলেই তাকে হয়তো আল্লাহ আল্লাহই বাঁচাবে এই বলা মানে তৌফিক আহমেদ আপনি বলছেন যে প্রান্তিক জনগণ কিংবা একদম প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন তাদের জন্য এই চিকিৎসা সেবা পাওয়াটা খুবই অপ্রতুল কিন্তু তারপর এই টাঙ্গাইল তো একদম ঢাকার খুব কাছে সেখানে যদি এই অবস্থা হয় আমি একটু খুলনা যেতে চাই আমাদের ডেপুটি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান শেখ আছেন তার কাছে একটু জানতে চাই যে টাঙ্গাইলে যে অবস্থাটি আমরা প্রতিবেদনে দেখেছি ডাক্তার ডাক্তার থাকেন না এটি একটি খুব কমন একটি বিষয় পুরো দেশের জন্যই খুলনার অবস্থাটা কি আপনারা এই ধরনের অনিয়ম কিংবা দুর্নীতির যে চিত্রগুলো প্রায়শই সংবাদ মাধ্যমে উঠে আসে সেই ব্যাপারগুলো আপনারা কিভাবে সামলান স্বাস্থ্যসেবা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা অনুষ্ঠান আয়োজন করাতে আমাদের খুলনা জেলাতে নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এর সাথে আমাদের চোদ্দোটি ইউনিয়ন সাব সেন্টার আছে আর দুইশো একটি কমিউনিটি ক্লিনিক আছে তো আমাদের সিভিল সার্জন মহোদয় ডাক্তার এস এম আব্দুর রাজ্জাকের গতিশীল নেতৃত্বে আমরা জনগণকে মানসম্মত সেবা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এখানে আমাদের কিছু এ আছে বর্তমান সময়ে ডাক্তার কর্মচারী আয়া ওয়ার্ড বয় বা তৃতীয় শ্রেণী কর্মচারীর সংকট আছে এর মধ্যেও আমরা যথাসাধ্য মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করছি এর মাধ্যমে যে অদূর ভবিষ্যতে যদি ডাক্তার এবং অন্য কর্মচারীদের নিয়োগ হয়ে যায় তা আমরা আশা করি যে সেবা আতিয়া রহমান আপনি নিজেই স্বীকার করছেন যে ডাক্তার কিংবা এই চিকিৎসা সহযোগী যারা তাদের অপ্রতুলতা রয়েছে তারপরেও নিশ্চয় আপনারা যথেষ্ট আંતরিক কিন্তু একদম প্রত্যন্ত বা প্রান্তিক জনগণের জন্য চিকিৎসা সেবাটা নিশ্চিত করতে আর কি কি করা দরকার সে বিষয়ে নিয়ে আলোচনা করব আপনার কাছেই আসব তবে একটি বিরতির পরে আমরা সোহেল तालुकদারকে ধন্যবাদ জানাই তার এই একটি খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদনের জন্য আমরা বিরতির পরে ফিরে এসে মানচিত্রে নিয়ে আরও আলোচনা করব থাকুন আমাদের সাথেই বিরতির পর আমরা মানচিত্রে ফিরে এলাম এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম দুর্নীতি এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি টাঙ্গাইল থেকে আমাদের প্রতিনিধি একটি রিপোর্ট পাঠিয়েছে যেটি আমরা আজকে সারাদিনই সম্প্রচার করছি সেখানে উঠে এসেছে এই ধরনের ডাক্তারের স্বল্পতা ওষুধ অ্যাম্বুলেন্স চিকিৎসক সহকারীদের এক ধরনের দৌরাত্ম সব কিছু মিলে সাধারণ মানুষের ভোগান্তি এবং প্রতারণা সেই নিয়েই কথা বলছি আমাদের সাথে যুক্ত আছেন খুলনা থেকে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আতিয়া রহমান শেখ বরিশাল ইউনিসেফ ফিল্ড অফিসের প্রধান এ এইচ তৌফিক আহমেদ আমি খুলনায় ডেপুটি সিভিল সার্জনের কাছে চলে যেতে চাই ডক্টর আতিয়ার রহমান প্রশাসনিক দায়িত্বে তো সিভিল সার্জন অফিস রয়েছে আপনি নিজেই বলছিলেন যে সারা দেশের চিত্রটি আসলেই খুব বেশি আশা নয় সরকারের তদারকি বাড়ানোর একটি বিষয় আছে কিন্তু এই যে ডাক্তার থাকেন না এখানে প্রায়শই আমরা দেখতে পাই জানতে পারি যে ডাক্তারদের মানসিকতার এক ধরনের পরিবর্তনের প্রয়োজন রয়েছে একজন চিকিৎসক হিসেবে আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন এখন আমাদের খুলনাতে আমাদের যে নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এখানে আমরা কোথাও কোনো এরকম অনিয়ম পাওয়া গেলে অভিযোগ পাওয়া গেলে সেখানে আমাদের সিভিল সার্জন স্যার বা আমরা সরজমিন তদন্ত করে এগুলো আমরা দূর করার জন্য পদক্ষেপ নেই কোথাও কোনো অনিয়ম হইলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় তা এ ব্যাপারে আমরা যতদূর সম্ভব এটা আমরা আমাদের সিভিল সার্জন অফিসের থেকে আমরা মাধ্যমে চেষ্টা করছি সম্ভব সম্ভব দূর করা হয় কিন্তু এই যে আপনি বিভিন্ন ক্ষেত্রে ওষুধের ঘাটতির কথা বললেন জনবলের ঘাটতির কথা বললেন এই বিষয়গুলো আসলে কিভাবে এই চ্যালেঞ্জগুলো কিভাবে মেটানো সম্ভব একদম প্রান্তিক পর্যায়ের মানুষকে চিকিৎসা সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আসলে আমরা যেভাবে সরবরাহ পেয়ে থাকি এর মধ্যেই আমরা চেষ্টা করি যে এই আমার যে সময়ের মধ্যে আমরা পেয়ে থাকি হয়তো একটা তিন মাসের বরাদ্দ এইটাকে আমরা তিন মাসের মধ্যেই চেষ্টা করি যে এইটা সুষমভাবে যাতে বন্টন করা যায় আর আসলে হয় কি সাধারণ মানুষের প্রত্যাশা শতভাগ থাকে তো এখন আমরা আমাদের যে প্রাপ্তি সেই প্রাপ্তির মধ্যে দিয়েই আমরা চেষ্টা করি সুষম বন্টনের আর সাধারণ মানুষের বর্তমানে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প যে কমিউনিটি ক্লিনিক দুইশো একটি কমিউনিটি ক্লিনিক আছে এখানে যে উনত্রিশ প্রকারের ওষুধ সরবরাহ করা হয় তা গ্রামীণ জনগণ বিশেষ করে নারী শিশু এবং অন্যান্য দরিদ্র জনগোষ্ঠীর লোক তাদের বাড়ির কাছে যেয়ে এই দুশো একটি কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নিয়ে থাকে এবং আমাদের খুলনাতে এই কমিউনিটি ক্লিনিকের সেবাটা আমরা পরিচালনা করতে আপনাকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আতিউর রহমান শেখ শুধু কমিউনিটি ক্লিনিক কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয় সারা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জায়গাটি যাতে নিশ্চিত হয় আমরাও সেই ব্যাপারে আশাবাদী হতে চাই চলে যেতে চাই বরিশালে ফিল্ড অফিসের প্রধান এইচ তৌফিক আহমেদ আছেন তফিক আহমেদ আপনি আপনার অভিজ্ঞতার কথা বলছিলেন সরকারের বিভিন্ন সেবা সংস্থার সাথে কাজ করবার এই যে সরকারের তদারকি বাড়ানোর কথা আমরা প্রায়শই বলে থাকি এই কি শুধু তদারকি বাড়ালেই এই ধরনের অনিয়ম কিংবা দুর্নীতির যে প্রসঙ্গগুলো উঠে আসে স্বাস্থ্য সেবা ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে সেগুলো মেটানো সম্ভব কিনা আপনাদের মতামত কিংবা পর্যবেক্ষণ কি বলে থ্যাংক ইউ ভেরি মাচ আমি আমি এই প্রসঙ্গে আমি একটু অন্যভাবে বলতে চাই আপনি বলছেন যে তদারকি করবে সরকারের প্রশাসন স্বাস্থ্য প্রশাসন যেটা আছে তদারকি করবে কি তদারকি করবে যে প্রথমত যে যেগুলো করার কথা সেগুলো করছে কিনা সেগুলোই তো তদারকি করবে আপনি একটা বিষয় জানেন যে আমাদের ফিল্ড লেভেলের যে প্রশাসন উপজেলা এবং জেলা পর্যায়ের যে মাঠ মাঠ প্রশাসন যেটা স্বাস্থ্যর এরা কিন্তু এক্সিকিউট করে যে কোনো ধরনের সেন্ট্রাল লেভেল থেকে কোনো ডিসিশন আসলে সেটা তারা এক্সিকিউট করে সেটাই তারা হয়তো বা তদারকি করে কিন্তু এই তদারকিটা তদারকির পর্যায়ে থাকে শুধুমাত্র হলো কি হলো না এটা এটা দেখে যদি আপনি বিষয়টা এইভাবে যদি দেখেন এই যে সেন্ট্রালাইজ সিস্টেম কেন্দ্রীভূত সব কিছু সব কিছু যেন প্ল্যান হচ্ছে ঢাকায় বসে সব কিছু যেন আমি আমার এখানকার চরফেশান উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা কি হবে এটা যদি ঢাকায় বসে আপনি যদি প্ল্যান করেন তাহলে নিশ্চয়ই এই প্ল্যানটা সেইভাবে আমি বলবো না যে এটা যাদের জন্য এই প্ল্যানটা করছি তাদের জন্য কতটা এটা পূরণ করতে পারছে পারছে সেজন্য এখন সময় এসেছে আমার মনে করি যে শুধুমাত্র তদারকির না দায়িত্ব দিয়ে এটাকে যদি আমরা একটু ডিসেন্ট্রালাইজড করি একটু বিকেন্দ্রীকরণ করি আমরা কেন ভোলার সিভিল সার্জন এবং চরফেশনের ইউএসএফপিওকে বলবো না যে আপনি আপনার প্রয়োজন মাফিক আপনি আপনার কন্টেক্ট অনুযায়ী আপনি আপনার স্বাস্থ্যসেবায় আপনার জনগণকে দেওয়ার জন্য আপনি প্ল্যান করেন এবং তারপরে আপনি এটা তদারকি করে আপনি আমাদেরকে বলেন কতটুকু দিবেন যদি এখন সেন্ট্রালাইজ ব্যবস্থাপনায় যদি শুধু তদারকির দায়িত্বটা আপনি এই ধরেন যে যারা সিভিল সার্জন আছে যারা ইউএসএফপিও আছে তারা অত্যন্ত দক্ষ তাদেরকে যদি প্ল্যান এবং ইমপ্লিমেন্টেশন এবং তদারকি সবগুলোর দায়িত্ব যদি আপনি যদি দেন তাহলে তাদেরকে একটা এক দায়বদ্ধতার ভিতরে ফেলবেন তাদেরকে একটা অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমের ভিতরে ফেলবেন এখন আমার মনে হয় না যে সেন্ট্রাল পর্যায়ের কোনো এই প্ল্যানিং করা সেন্ট্রাল পর্যায় থেকে সব কিছুকে নিয়ন্ত্রণ করা এভাবে এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবাগুলো যেটা একেবারে মৌলিক মানুষের যেগুলো বিষয় এই বিষয়গুলোকে এখন আর বোধ সেন্ট্রাল পর্যায়ে না রেখে একটু ডিসেন্ট্রালাইজড করা দরকার তাদের ফুল পটেনশিয়ালটাকে ইউটিলাইজ করা দরকার আমার আমার কাছে মনে হয় যে সিভিল সার্জন থেকে শুরু করে যারা ডাক্তার সাহেবরা আছেন তারা সবাই সবাই কিন্তু দায়বদ্ধ তাদেরকে আর একটু দায়বদ্ধ করি না কেন তাদেরকে বলি তারাই তাদের প্ল্যানটা করুক তারাই তাদের ইমপ্লিমেন্টেশনটা করুক এবং তারপরে আমরা না হয় তদারকির ব্যাপারটা আমরা দেখি যদি কোথাও অনিয়ম থাকে তাকে তাদেরকে আমরা তখন সেখানে দায়বদ্ধ করব তখন তাদের তাদের বিরুদ্ধে নয় ব্যবস্থা নেওয়া যাবে শুধুমাত্র দুর্নীতি অনিয়মের কথা বলেই আমার মনে হয় না এখানে পার পাওয়া যাবে সময় এসেছে জনসংখ্যা বেড়ে গেছে সব জায়গায় এখন আর ওই অল্প কয়টা জনসংখ্যার জন্য একটা ক্লিনিক কিংবা একটা ইয়ার আছে তা না আর আরেকটা বিষয় আমি এখানে একটু বলতে চাই এটা এটা একটু অন্যভাবে বলতে চাই যে আপনি যদি একটা উপজেলায় যান আপনি দেখবেন যে অনেকগুলো ক্লিনিক গজিয়ে উঠছে ব্যাংকের সাথার মতো ক্লিনিক গজিয়ে উঠছে সব জায়গায় কিন্তু আছে এই ক্লিনিকগুলোতে কারা স্বাস্থ্য সেবা দেয় ওই সরকারি ডাক্তাররাই দেয় কিংবা ওই নার্সেরাই দেয় তারাই তো দিচ্ছে তারাই মানে তফিক আহমেদ আপনি আরেকটি প্রসঙ্গের অবতারণা করেছেন আপনাদের আজকে সময়ের স্বল্পতা না হলে এ বিষয় নিয়ে নিশ্চয়ই অন্য একদিন অন্য ফোরামে কথা বলা যাবে তারপরও আপনার মতামত এবং পর্যবেক্ষণের জন্য ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আতিয়ার রহমান শেখ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং যারা আজকে আমাদের সাথে ছিলেন এই ছিল আজকের আয়োজনে আগামীকাল অন্য বিষয় নিয়ে অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব থাকুন জিবিসি নিজের সাথে